এইগুলিতে আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক এর জন্য শ্রেষ্ঠ সহায়িকা বৈষম্য, মানে বইয়ের তালিকা, আমরা কি কি বই নিতে পারি সাধারণ জ্ঞানের জন্য। তো সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য A to Z বই লিস্ট। তো চলুন কথা না বলে আমরা শুরু করি। সাধারণ জ্ঞানের সহায়ক বই, প্রথমে যে বইটি হচ্ছে সেটা হচ্ছে জুবায়ের সিরিজের সাধারণ জ্ঞান, জুবায়ের জিকে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক, আপনি এটা নিলে চোখ বুঝে এক বিষয়ের জন্য আর কোনো বই নিতে হবে না। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক অ্যাডমিশনের জন্য ভালো মানের একটা বই এটা, আমি এটা সবাইকে সাজেস্ট করি নিতে পারেন, অনেক ভালো করতে পারবেন। তারপরে আরেকটা আছে নতুন বিশ্ব প্রফেসর্স প্রকাশনী, প্রফেসর্সের বই অনেক ভালো, এটাও নিতে পারেন। এটাতে নির্ভুল ও খুব তথ্যপূর্ণ একটি বই, এটাও নিতে পারেন। তারপরে হচ্ছে খন্দকার জিকে, এই বইটাও ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডমিশনের বই, একটু আপনি চোখ বুঝে নিতে পারেন, মানে কোনো ধরনের হেজিটেশন ছাড়াই। তিনটা বই বেস্ট, এখানে আপনি যে কোনো একটা নিতে পারেন অ্যাডমিশনে সাধারণ জ্ঞানের জন্য। তারপরে আরও সহায়ক বই রয়েছে, সেটা হচ্ছে MP3, জর্জ সিরিজের MP3। বই দুটো একটু মোটা, শেষ করতে পারলে কিন্তু মোটামুটি 100-এ 90% আপনি ভালো করবেন সাধারণ জ্ঞান। এটা আলাদা আলাদা বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রথম ও দ্বিতীয় খণ্ড, এটাতে একটু পড়া বেশি, বাট শেষ করতে পারবেন যদি কেউ একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করে। সো আমি যে চারটা প্রকাশনী বলছি সেটা হচ্ছে জুবায়ের্স জিকে, নতুন বিশ্ব এবং খন্দকার জিকে, আর হচ্ছে জর্জের MP3। এই চারটা থেকে যে কোনো একটা সেট আপনি নেবেন, চোখ বুঝে আর কোনো কিছু দেখা লাগবে না, আপনি পড়াশোনা করবেন ইনশাল্লাহ ভালো করবেন। আর কমন ইনশাল্লাহ সবগুলোই খুব এই একই ঘুরে ফিরে, বাট এই প্রকাশনীগুলো বেস্ট অ্যাডমিশনের জন্য, আপনি দেখতে পারেন। তারপর সাম্প্রতিকের জন্য কি কি আমি বই দেখতে পারি সহায়ক, জুবায়ের সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল, এটা হয়তো অ্যাডমিশনের আগে খণ্ড 1, 2, 3, 4 আকারে প্রকাশ হয়। সো আপনারা সবগুলো কালেকশন করে পড়ার চেষ্টা করবেন, এখান থেকে অনেক কমে পড়ে, ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয়। তারপর প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম পড়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তারপর পত্রিকা দেখতে পারেন, প্রথম আলো বা ইত্তেফাক, মানব কণ্ঠ, জনকণ্ঠ, যে কোনো একটা আপনি দেখতে পারেন সাম্প্রতিকের জন্য। সাম্প্রতিক ক্যাপসুল নিলেও পারেন, সব আপডেট পেয়ে যাবেন, অথবা কারেন্ট অ্যাফেয়ার্সও পুরো মাসে পেয়ে যাবেন, অথবা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন, টুকটাক পেতে পারেন। অনেক সময় 3-4টাও চলে আসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সো এই হচ্ছে মোটামুটি এই ভিডিওর মূল টপিক, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। সাধারণ জ্ঞানের জন্য কি কি বই কিনতে পারি, মানে কোন বইটা ভালো হবে, এবং সাম্প্রতিকের জন্য কি দেখতে পারেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আপনারা সহায়ক বই থেকে যে কোনো একটা বই নিতে পারেন সিরিজ থেকে, চারটা সিরিজের কথা বলেছি আমি, এই চারটাই বেস্ট বাংলাদেশের, এবং আরও আছে, আমি এই চারটাকে সাজেস্ট করব, চারটা থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। এবং সাম্প্রতিক আপনি ক্যাপসুল নিলেও পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সও করতে পারেন, অথবা দৈনিক পত্রিকাও পড়তে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।